أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লবণ গোলমরিচ ও লেবু দূর করবে দশটি স্বাস্থ্য সমস্যা জি বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ গোলমরিচ এবং লেবু এটি তো একটি কমন বিষয় কমন খাদ্য বা উপকরণ এগুলো প্রায় সবার রান্নাঘরে থাকে কিন্তু এর মাধ্যমে যে আপনার শরীরের দশটি সমস্যা স্বাস্থ্য সমস্যা আপনি দূর করতে পারেন সেই টিপসটি কি আপনার জানা আছে সম্ভবত জানা নেই যদি জানা থাকে তাহলে তো ভালো আর যদি জানা না থাকে তাহলে আমাদের ভিডিওটি পুরো দেখুন এবং সামান্য এই উপকরণগুলো ব্যবহার করে সুস্থ সবল জীবনযাপন করুন সাধারণত সালাদ তৈরিতে আমরা কি কি ব্যবহার করি লবণ গোলমরিচ এবং লেবু এই তো এই লবণ গোলমরিচ এবং লেবুর আলাদা আলাদা স্বাস্থ্যগুণ রয়েছে আপনি কি জানেন এই তিনটি মিশ্রণ সারা বিশ্বে অনেকগুলো রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় শুধুমাত্র এই তিনটি উপাদান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সারিয়ে তুলবে আপনার অসুখ প্রথম যে অসুখটি সারিয়ে তুলবে সেটি হচ্ছে গলা ব্যথা এক টেবিল চামচ লেবুর রসে আধা চামচ বা আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো এবং এক চা চামচ লবণ এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এবার এটি দিয়ে কুলকুচি করুন দিনে দুইবার এটি গলার কফ তরল করে গলা ব্যথা কমিয়ে দিয়ে থাকবে নাক বন্ধ যাদের সমপরিমাণ গোলমরিচ গুঁড়ো দারুচিনি এবং এলাচ জিরা গুঁড়ো একসাথে গুঁড়ো করে নিন এই মিশ্রণটি ঘ্রাণে নিন আর দেখুন কত সহজেই আপনার বন্ধ নাক পরিষ্কার হয়ে গেছে পাথর দূর করতে পিত্তকোষ বা গলব্লাডারে পাথর খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি পরিপাক নালী ব্লক ব্যথা হজমের সমস্যা আরও অনেক সমস্যা সৃষ্টি করে থাকে এই পাথর দূর করতে সাহায্য করবে এই মিশ্রণটি তিন অংশ অলিভ অয়েল এক অংশ লেবুর রস এবং এক অংশ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন এটি পান করুন এটি পাথর দূর করতে সাহায্য করবে মুখের ঘা এক টেবিল চামচ বিট লবণ এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন প্রতিবেলা খাবার খাওয়ার পর এটি দিয়ে কুলকুচি করুন এটি মুখের খারাপ ব্যাকটেরিয়া দূর করে মুখের ঘা ভালো করে দিয়ে থাকে ওজন হ্রাস চার ভাগের এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ বিশুদ্ধ মধু এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এটি আপনার মেটাবলিজমকে উন্নত করে থাকে লেবুতে পলিফেনল নামক উপাদান রয়েছে যা শরীরে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি করে এবং শরীরের চর্বি পুড়িয়ে দিয়ে থাকে বমি বমি ভাব অস্থির পাকস্থলীকে শান্ত করতে গোলমরিচ বেশ কার্যকর এছাড়া লেবুর গন্ধ বমি বমি ভাব দূর করে থাকে এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক গ্লাস গরম পানিতে মিশিয়ে নিন এটি আস্তে আস্তে পান করুন এটি বমি বমি ভাব দূর করে দিবে এক নিমিষেই দাঁত ব্যথা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লবঙ্গের তেল মিশিয়ে ব্যথার দাঁতে রাখুন এটি দ্রুত দাঁতের ব্যথা কমিয়ে দেবে ঠান্ডা এবং ফ্লু অর্ধেকটা লেবুর রস এবং এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন এটি ঠান্ডা দূর করে দেবে এছাড়া লেবুর খোস দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন তারপর মধু মিশিয়ে এটি পান করুন নাকের রক্ত বন্ধ এক টুকরো তুলোর বল লেবুর রসে ভিজিয়ে নিন এরপর এটি নাকে ধরে রাখুন কিছুক্ষণের মধ্যে দেখবেন নাকের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে অ্যাজমা অ্যাটাক দশ গ্রাম গোলমরিচ গুঁড়ো দুটি লবঙ্গ পনেরোটি তুলসী পাতা এক কাপ পানিতে ফুটিয়ে নিন পনেরো মিনিট ফুটানো হয়ে গেলে দুই টেবিল চামচ মধু মিশিয়ে ঠান্ডা হতে দিন এটি ফ্রিজে দুই সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন ভালো ফল পেতে দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি যদি হাঁফানির রোগী হয়ে থাকেন তবে এই মিশ্রণটি ঘরে তৈরি করে রাখুন কারণ এটি খুবই কার্যকরী একটি মিশ্রণ তো বন্ধুরা হাতের কাছে পাওয়া টুকিটাকি খাবার এবং গরম মশলা ইত্যাদি দিয়ে কি চমৎকার চমৎকার শারীরিক সুস্থতা অর্জন করা যায় আজকের আলোচনা থেকে আশা করি সেটা আপনাদের কিছুটা হলেও বোধগম্য হয়েছে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রয়োজনীয় তথ্যপাত্র নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভিডিওটির নিচে একটি লাল বাটন দেখা যাচ্ছে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে সেটাতে ক্লিক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমাদেরকে আপনাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত সুন্দর জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ